গাইস, হিরো হাঙ্ক লাভারদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো হাঙ্কের আগের ভার্সনের ডাবল ডিস্কের ভেরিয়েশনটা। আপনারা অনেকে এই শাইনিং হাঙ্কটা কিনতে চাচ্ছিলেন, সব জায়গায় এটা অ্যাভেলেবল নাই। আজকে আমি যে সম্প্রতি চলে আসছি মোরাদর মোবাইলস, হিরোর একটা অথরাইজ শোরুম, তাদের কাছে দেখতে পাচ্ছেন দুটো গর্জিয়াস কালার অ্যাভেলেবল রয়েছে। একটা হলো হোয়াইট কালার আর একটা হলো শাইনিং রেড কালার, দেখতে খুবই সুন্দর। সামনাসামনি দেখলে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে, পাশাপাশি এটা ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো। ডাবল ডিস্কের ভেরিয়েশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে একটু যে ডিটেলস ধারণা দেবো, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কি না। আর আজকে আমি যে সম্প্রতি চলে আসছি হিরোর একটা অথরাইজ শোরুম মোরাদর মোবাইলস, তাদের কাছ থেকে ব্যাগটা পার্চেস করলে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এ টু জেড ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর, 149.2 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস হয় 14.4 পিএস, 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.4 নিউটন মিটার, 6500 আরপিএম। এই সেগমেন্টের ভিতরে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। এবং এই হিরো হাঙ্কের এত পপুলারিটি পাওয়ার কারণ হচ্ছে এটার ইঞ্জিনটা, মানে খুবই স্মুথ ইঞ্জিনটা, পাশাপাশি পারফরমেন্সও খুবই ভালো এই সেগমেন্টের ভিতরে। আর এটার ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডাবল ডিস্কের ভেরিয়েশন, এটার সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটাও আছে, কিন্তু আমার সামনে যেটা রয়েছে সেটা হলো ডাবল ডিস্কের ভেরিয়েশন। সামনে পেয়ে যাচ্ছেন আপনারা 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, পাশাপাশি নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে এখানে। আর পেছনে যদি ব্রেকিং সিস্টেম হিসেবে আপনাদের দেখেন, পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশিনের ব্রেক ক্যালিপার রাখা হয়েছে। সামনে আপনারা নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার পাচ্ছেন আর পিছনে নিশিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা টপ নচ করা পেয়ে যাবেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনারা টায়ারটা স্কিড করবে না, কারণ এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। যারা বাইকটা রাইড করছে তারা সবসময় এটা পজিটিভ রিভিউ দিয়ে আসছে। সো এই কারণে আর কি বাংলাদেশে হিরো হাঙ্ক এই ভেরিয়েশনটা অনেক পপুলার। এখন যে হিরো হাঙ্কের নতুন ভেরিয়েশনটা আসছে ওইটার থেকে এইটা অনেক অনেক বেশি পপুলার। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন, আর পেছনের টায়ারটা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার। এটার গ্রিপ যথেষ্ট ভালো, পাশাপাশি এটা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। গাইস, যারা বাইক লাভার রয়েছেন তারা সবাই জানেন যে এমআরএফ বাংলাদেশের রাস্তার জন্য খুব উপযোগী একটা টায়ার। সো এমআরএফের টায়ার পেয়ে যাচ্ছেন, গ্রিপ টপনচ করা পাবেন, কোনো প্যারা নেই। সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন, এখানে কোনো প্রকার মনোসক সাসপেনশন দেওয়া হয়নি। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন এটার ফিডব্যাক খুবই ভালো। আর সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা সিট পেয়ে যাচ্ছেন, মোটামুটি তিনজন বসতে পারবেন, কিন্তু দুজন বসলে খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, সো 5 ফিট 4-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না, খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে সে খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাব ডিল দিয়ে দিছে। আর টেইললাইটটা আপনার পুরোপুরি এলইডি টেইললাইট পেয়ে যাচ্ছেন এখানে, ইন্ডিকেটরটা পাবেন হ্যালোজিং, কিন্তু এটা অতটা ফ্লেক্সিবল না, এটা নর্মাল হ্যালোজিং ইন্ডিকেটর রাখা হয়েছে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলটাও যথেষ্ট সুন্দর। আমার সামনে দুটো কালার রয়েছে, দেখি রেড কালারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন রেড কালারটা পিছন দিক থেকে দেখলে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে। একজস্ট পাইপটা যদি দেখে আপনাদের, দেখতে পাচ্ছেন খুবই বেসিক ডিজাইনের একজস্ট পাইপ আপনারা পাবেন, আহামরি সেরকম কোনো প্রকার ডিজাইন এখানে রাখা হয়নি, খুবই সিম্পল ডিজাইনের একজস্ট পাইপ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো কালার রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট। হোয়াইট কালারটা যদি দেখাই, হোয়াইটের ভিতরে ব্ল্যাক অ্যান্ড গ্রের একটা গ্রাফিক্স করা হয়েছে সামনে হেডলাইট ইউনিটের এখানে। আর এই সাইডেও আপনারা রেডের ভিতরেও হোয়াইট কালার গ্রাফিক্স পেয়ে যাবেন, দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে। আর হেডলাইটের এখানে পেয়ে যাবেন হ্যালোজিং বাল্ব, ইন্ডিকেটরটাও হ্যালোজিং, কিন্তু আপনার চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এই হেডলাইটের আলোটা সিটি রাইডের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা স্মোকি ভাইজর দিয়ে দিচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এটাকে। এখন যদি এটার মিটার কনসোলে নিয়ে আসি, মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার আপনারা পাবেন। রেগুলারিজের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, এটা কন্ট্রোলিং খুবই ভালো, সেটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যখন
লং রাইড করবেন তখন আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, কোনো প্রকার ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন না, নতুন যে ভেরিয়েশনটা আসছে ওটার মধ্যে আপনার ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন। এখানে শুধুমাত্র আপনার লাইট অন অফ করার সুইচ, সেলফ, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর, হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টেরও সাহায্যেও আপনারা স্টার্ট করতে পারবেন। হিরো হাঙ্ক এটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 167 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোর রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 145 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। ওভার স্পিডে হাইওয়েতে রাইড করলে আপনারা খুব সুন্দরভাবে স্টেবলভাবে রাইড দিতে পারবেন, মনে হবে না যে সামনে ভারী বা পেছনে ভারী, খুব সুন্দরভাবে স্টেবলভাবে রাইড দেওয়া যায়। কন্ট্রোলিং খুবই ভালো, কমফোর্টনেসও খুবই ভালো। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.4 লিটার। ফুয়েল ট্যাঙ্কটা অনেক মাস্কুলার দেখতে পাচ্ছেন, এই কিটটার কারণে ফুয়েল ট্যাঙ্কটা অনেক মাস্কুলার লাগে। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.4 লিটার, যার থেকে আপনার পার লিটার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50-এর মতো, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে হিউজ। 50 এখন বর্তমানে হিউজ মাইলেজ, আর প্রতিটা বাইকারই চায় বর্তমানে মাইলেজ বেশি দিবে এরকম একটা বাইক কিনতে। সো আপনারা নিঃসন্দেহে এই বাইকটা পারচেস করে নিতে পারেন বা চয়েসে রাখতে পারেন। আর এটা মেনটেন্যান্স কস্ট নিয়ে যদি কথা বলি, হিরো সম্পর্কে সবাই অবগত আছেন, হিরোর মেনটেন্যান্স কস্ট খুবই কম হয়, তাদের এক্সপার্ট পার্টসের দামও খুবই রিজনেবল। সো আপনারা খুব কম টাকায় এটাকে মেনটেন করতে পারবেন, সার্ভিস করাতে পারবেন। সো আপনারা যারা কম প্রাইস রেঞ্জের ভিতরে 150 সিসি সেগমেন্টের একটা বাইক কিনতে যাচ্ছেন যেটা পারফরমেন্স ভালো হবে, কমফোর্টনেস ভালো হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে হিরো হাঙ্ক ডাবল ডিক্সের এই ভেরিয়েশনটা পারচেস করতে পারবেন। আর বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এই বাইকটা কোথায় পাবো, সব জায়গায় এটা অ্যাভেলেবল নাই, কিন্তু আজকে আমি যে সন্ধ্যাতে চলে আসছি মোড়াদের মোবাইল, তাদের কাছে এটার দুইটা গর্জিয়াস কালার অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে হোয়াইট কালারটা অ্যান্ড রেড কালারটা। আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা খুব দ্রুত মোড়াদের মোবাইলের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো এখন যদি এটার অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। বর্তমানে কোনো প্রকার অফিসিয়ালভাবে ক্যাশব্যাক অফার নেই, মাত্র 1,80,000 টাকা আপনার এই গর্জিয়াস ব্যাগটা পারচেস করে নিতে পারবেন। ডাবল ডিক্সের ভেরিয়েশন, ইঞ্জিন পারফরমেন্স ভালো, কমফোর্টেন্স ভালো। সো আপনারা যারা বাইকটা কিনতে চাচ্ছেন তারা এখনই মোড়াদোটো মোবাইলসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকে ভিডিওতে আপনাদের এই বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।